ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অটোকেট ইলেকট্রিক্যাল বেসিক এই ভিডিও সিরিজের আজকের ভিডিওতে দেখবো কিভাবে কম্পোনেন্ট ইনসার্ট করতে হয় দেন হচ্ছে কিভাবে কম্পোনেন্ট ইনসার্ট করার পর এডিট করতে হয় দেন হচ্ছে কিভাবে ডিলিট করতে হয় তো প্রথমে শুরু করা যায় কম কম্পোনেন্ট ইনসারশন দিয়ে তো কম্পোনেন্ট ইনসার্ট করার জন্য প্রথমে হচ্ছে আমাদের স্কেমেটিক স্কেমেটিক কমান্ডের মধ্যে আসতে হবে দেন স্কেমেটিকের মধ্যে হচ্ছে একটি আইকন মেনু দেখা যাচ্ছে তো এই আইকন মেনুতে ক্লিক করব তাহলে হচ্ছে অনেকগুলো কম্পোনেন্ট দেখা যাবে তো যেমন হচ্ছে পুশ বাটন সিলেক্টর সুইচেস দেন হচ্ছে ফিউজ সার্কিট ব্রেকার এরকম হচ্ছে অনেক কম্পোনেন্ট দেখা যাবে তো আমি ধরে নিয়েছি যে একটি পুশ বাটন আমি ইনসার্ট করব। দেন হচ্ছে পুশ বাটন আমরা জানি বিভিন্ন রকমের থাকে নর্মালি ওপেন বা হচ্ছে নর্মালি ক্লোজ তো আমি একটি নর্মালি ওপেন পুশ বাটন ক্লিক করবো দেন হচ্ছে আমরা যে জায়গায় হচ্ছে ইনসার্ট করতে চাই সেখানে গিয়ে যদি একবার ক্লিক করি এভাবে তাহলে হচ্ছে এরকম একটি ডায়ালগ বক্স চলে আসবে তো এই ডায়ালগ বক্সে হচ্ছে আমরা বেশ কিছু অপশানস দেখতে পাচ্ছি তো এগুলোর কি কাজ সেগুলো হচ্ছে দেখে দেখা যাক তো প্রথমে হচ্ছে কম্পোনেন্ট ট্যাগ কম্পোনেন্ট ট্যাগ বলতে বোঝায় যে কম্পোনেন্টটি রয়েছে সেটি হচ্ছে কি নামে সেভ করব। তো আমি ধরে নিচ্ছি পুশ বাটন ওয়ান মানে হচ্ছে পিবি ওয়ান নামে সেভ করব দেন হচ্ছে এই পাশে রয়েছে ডেসক্রিপশন লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি তো আমি যদি হচ্ছে সিঙ্গেল ফেজ কোনো কম্পোনেন্ট ইউজ করি তাহলে হচ্ছে দুইটি লাইনই থাকবে থ্রি ফেজের জন্য হচ্ছে তিনটি লাইন থাকবে তো এখানে হচ্ছে ডেসক্রিপশন বলতে বোঝায় যে পুশ বাটন বা যে কম্পোনেন্টটি ইউজ করছি তার সম্পর্কে কিছু লিখা যেমন হচ্ছে এখানে লাইন ওয়ান লাইন টু দিয়ে হচ্ছে আমি এখন যদি ধরে নিই যে পুশ বাটনটি মোটরকে কন্ট্রোল করার জন্য ইউজ করা হবে তো সেক্ষেত্রে হচ্ছে মোটর লিখে দিলাম দেন হচ্ছে লাইন টুতে আমি স্টপ বা স্টার্ট এরকম কিছু লিখে দিলাম দেন এন্টার তো এরকম কিছু হচ্ছে ডেসক্রিপশন লিখে দেয়া যায় যেটা হচ্ছে কম্পোনেন্টের সাথে রিলেটেড দেন হচ্ছে আমরা নিজে কিছু অপশানস দেখতে পাচ্ছি যে ড্রয়িং প্রজেক্ট ডিফল্ট পিক তো এক্ষেত্রে হচ্ছে ড্রয়িং বলতে বোঝায় যে সেম কম্পোনেন্ট যদি এর আগে কোনো প্রজেক্টে ইউজ করা হয় বা কোনো ড্রয়িং এ করা হয় দেন দেন হচ্ছে হচ্ছে এখানে লিস্ট আকারে চলে আসবে সেম ওয়েতে যে কোনো প্রজেক্টে যদি ইউজ করা হয় তখন হচ্ছে এখানে এই লিস্ট চলে আসবে তো এরপর রয়েছে হচ্ছে ডিফল্ট তো এখানে যে আমরা ডেসক্রিপশন দিয়েছি তো এই ডেসক্রিপশনের জন্য কিছু ডিফল্ট লেখা রয়েছে যেমন হচ্ছে এরকম স্টার্ট স্টপ রিসেট যে কোনো একটি হচ্ছে বাই ডিফল্টও ডেসক্রিপশন সিলেক্ট করা যায় যেমন হচ্ছে আমি যদি ক্লোজ সিলেক্ট করি দেন হচ্ছে ওকে তাহলে হচ্ছে এই যে লাইন ওয়ানের মধ্যে ক্লোজ চলে আসবে এখন আবার যদি আমি ডিফল্টে যাই দেন হচ্ছে আরও একটি যদি সিলেক্ট করি যেমন হচ্ছে রান এরকম যদি কিছু সিলেক্ট করি তাহলে হচ্ছে এই যে নিচে একটা অপশন রয়েছে ওকে ডেসক্রিপশন ওয়ান দেন হচ্ছে ওকে ডেসক্রিপশন টু তো আমি যদি লাইন এর মধ্যে এই এই যে এই যে ডেসক্রিপশন রয়েছে সেটা যদি ইউজ করতে চাই তাহলে হচ্ছে ওকে ডেসক্রিপশন টুতে দিতে হবে তাহলে হচ্ছে লাইন টু এর মধ্যে চলে আসবে তো এই হচ্ছে ড্রয়িং প্রজেক্ট ডিফল্টের কাজ দেন পিক হচ্ছে আমরা যদি কোনো একটি কম্পোনেন্টের কোনো একটি কম্পোনেন্টের ডেসক্রিপশন যদি পিক করতে যাই মানে হচ্ছে জাস্ট কপি পেস্ট করতে যাই তখন হচ্ছে যে কোনো একটি যে কোনো একটি কম্পোনেন্ট থেকে পিক করে দেন হচ্ছে অন্য একটি কম্পোনেন্ট নেওয়া যায় এরপর হচ্ছে আমরা একটি একটি ক্যাটালগ ডাটা দেখতে পাচ্ছি ম্যানুফ্যাকচার দেন হচ্ছে ক্যাটালগ অ্যাসেম্বলি তো এক্ষেত্রে আমরা জানি যে কোনো কম্পোনেন্টেরই ম্যানুফ্যাকচার কোড থাকে দেন হচ্ছে ক্যাটালগ নাম্বার থাকে তো সেগুলো হচ্ছে যদি জানা না থাকে তখন একটি লুক আপ টেবল রয়েছে তো এই লুক আপনি যদি ক্লিক করি তাহলে হচ্ছে অনেকগুলো ক্যাটালগ দেখতে পাবো দেন হচ্ছে ক্যাটালগ ম্যানুফ্যাকচারার এরকম রয়েছে তো যে কোনো একটি ক্যাটালগ আমরা সিলেক্ট করতে পারি দেন ওকে দিয়ে দেবো যদি দিয়ে দিই তাহলে হচ্ছে নিজ থেকেই এই ম্যানুফ্যাকচারার কোড দেন হচ্ছে ক্যাটালগ নাম্বার এগুলো হচ্ছে চলে আসবে এরপর হচ্ছে আমরা যদি সব শেষে ওকে রিপিট দিই তাহলে হচ্ছে আরও একটি কম্পোনেন্ট চলে আসবে সেম কম্পোনেন্ট আবার যদি ক্লিক করি তো আমরা যতবার ওকে রিপিট দিব তা ততবার হচ্ছে রিপিট করবে এই প্রসেসটা আর যদি ওকে দিয়ে দিই তাহলে হচ্ছে আর প্রসেসটা আর প্রসেসটা হচ্ছে রিপিট করবে না এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কম্পোনেন্ট দুটি ভার্টিক্যাল অবস্থায় রয়েছে তো এক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে একটি ওয়ার যদি ড্র করি এরকম এন্টার দেন হচ্ছে আমরা আবার সেমভাবে আইকন মেনুতে গিয়ে আইকন মেনুতে যাব দেন হচ্ছে একটি বাটন নিয়ে নেব তো এক্ষেত্রে আমরা এই নিচে একটু অপশন দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল তো ভার্টিক্যাল যদি এরকম ক্লিক করা থাকে তাহলে হচ্ছে ভার্টিক্যাল ক্লিক করার পর যদি হচ্ছে আমরা একটি কম্পোনেন্ট নিয়ে নিই তাহলে হচ্ছে এই যে কম্পোনেন্টগুলো ভার্টিক্যালভাবে আসবে ওকে তাহলে হচ্ছে ভার্টিক্যালে আসবে আবার হচ্ছে আমরা আইকন মেনেতে যাব আইকন মেনুতে গিয়ে এখন হচ্ছে ধরে নিচ্ছি যে ভার্টিক্যালি ক্লিক টিক চিহ্ন দেয়া আছে এরপরও যদি হচ্ছে আমরা একটি পুশ বাটন নিলাম এই ওয়্যারের মধ্যে যদি আমরা স্থাপন করি ওকে তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি যে হরেজেন্টালি স্থাপন হয়েছে তার মানে হচ্ছে আমরা আইকন মেনুতে গিয়ে আমরা যে কম্পোনেন্ট সিলেক্ট করব। এখানে ভার্টিক্যাল যদি টিক চিহ্ন দেওয়া থাকুক আর না থাকুক যদি কোনো ওয়ারের মধ্যে আমরা যদি কোনো ওয়ারের মধ্যে আমরা স্থাপন করতে চাই তাহলে হচ্ছে সেই ওয়ার অনুযায়ী কম্পোনেন্টটি চলে আসবে আর যদি ওয়ারের মধ্যে স্থাপন না করি তাহলে হচ্ছে ভার্টিকেলে যদি ক্লিক করি তাহলে ভার্টিক্যালি আসবে আর যদি না করি তাহলে ভারাজেন্টাল আসবে আর এ সাইডে যে কম্পোনেন্টগুলো রয়েছে রিসেন্টলি যে কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সেই কম্পোনেন্টের হচ্ছে লিস্ট থাকে তো আমরা হচ্ছে যদি এরকম ভার্টিক্যাল ভার্টিক্যালি যদি স্থাপন করি তাহলে হচ্ছে এরকম ভার্টিক্যালি চলে আসবে এ হচ্ছে কম্পোনেন্ট ইনসারশন তো কম্পোনেন্ট ইনসার্ট করার পর যদি এরকম হয় যে কম্পোনেন্ট এডিট করতে চাই তো তখন হচ্ছে সিম্পলি যে কোনো একটি কম্পোনেন্টের উপর রাইট ক্লিক করতে হবে যদি রাইট ক্লিক করি তাহলে হচ্ছে এই অপশনগুলো চলে আসবে তো আমরা সবচেয়ে উপরের অপশনটি দেখতে পাচ্ছি এডিট কম্পোনেন্ট তো এডিট কম্পোনেন্টে যদি যাই তখন হচ্ছে আমরা কম্পোনেন্টের যে কোনো ডেসক্রিপশন ট্যাগ এগুলো হচ্ছে এডিট করে দেন ওকে দিতে পারবো তাহলে হচ্ছে কম্পোনেন্টটা এডিট হয়ে যাবে আবার আমরা রাইট ক্লিক করলাম দেন এডিট কম্পোনেন্টে যাব তো আমি ধরে নিচ্ছি যে এখানে আমি ডেসক্রিপশন চেঞ্জ করছি যেমন হচ্ছে স্টার্ট লিখে দিলাম দেন ওকে তো দেওয়ার পর এখানে দেখাচ্ছে আমাদের এই যে রিলেটেড পিবি মানে যতগুলো বাটন রয়েছে সবগুলো বাটনে আমি হচ্ছে চেঞ্জ করবো কিনা যদি ইএস আপডেট দেয় তাহলে হচ্ছে প্রতিটাতে চেঞ্জ হয়ে যাবে আর যদি স্কিপ দেই তাহলে একটিতেই চেঞ্জ হবে তো আমি এখন ইএস আপডেট দিলাম তো দেখতে পাচ্ছি যে এখন হচ্ছে আমি পিবি আরও একটিতে যদি এডিট কম্পোনেন্টে যাই তো এই যে দেখতে পাচ্ছি যে ডিসক্রিপশনে স্টার্ট চলে এসেছে মানে হচ্ছে সবগুলো কম্পোনেন্ট বা পুশ বাটন যতগুলো রয়েছে সবগুলোতে হচ্ছে ডেসক্রিপশনটা এভাবে চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আমি যদি হচ্ছে কম্পোনেন্ট ট্যাগটা এরকম পিবি থ্রি দিয়ে ওকে দিই এখন ইয়েস আপডেট যদি দেই তাহলে সবগুলোতে চেঞ্জ হয়ে যাবে আর যদি স্কিপ দিই তাহলে হচ্ছে শুধু এই কম্পোনেন্টের জন্য চেঞ্জ হবে তো এই হচ্ছে এডিট কম্পোনেন্ট এভাবে হচ্ছে এডিট করা যায় দেন নেক্সট লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে ডিলিট কম্পোনেন্ট আমরা এখন যদি কোনো ডিলিট কম্পোনেন্ট ডিলিট করতে চাই তাহলে সিম্পলি হচ্ছে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর এই যে একটি অপশন রয়েছে ডিলিট কম্পোনেন্ট তো ডিলিট কম্পোনেন্ট যদি দেই তো এরপর হচ্ছে যদি নো দিই তাহলে হচ্ছে ডিলিট হয়ে যাবে কিন্তু আমরা যদি এই সেম কাজটা এভাবে কম্পোনেন্টটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে হচ্ছে এই জায়গাটা ফাঁকা থেকে যাবে তো এজন্য হচ্ছে ডিলিট কম্পোনেন্টের জন্য রাইট ক্লিক করে দেন হচ্ছে এই ডিলিট কম্পোনেন্টে দিলে তাহলে হচ্ছে ঠিকভাবে ডিলিট হয়ে যাবে এবং হচ্ছে ওয়ারটা আবার হচ্ছে কানেক্টেড হয়ে যাবে তো এই হচ্ছে বেসিক কিছু জিনিস এই কম্পোনেন্ট এভাবে ইনসার্ট করতে হয় এডিট করতে হয় প্লাস হচ্ছে ডিলিট করা যায় তো এই হচ্ছে কম্পোনেন্ট ইনসারশনের জন্য এই বেসিক কিছু জিনিস আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও